আজকে এত গরম, মানে বলার মতো নয়। এই গরমে গেছিলাম কলকাতায় একটু কাজে, তো মনে হচ্ছে না কিছু খাই, খাওয়া দাওয়া করতে ইচ্ছা হচ্ছে না, বারবার শুধু জল খাচ্ছি রাস্তায়। জল, দইয়ের শরবত, লেবুর শরবত এইসবই খেতে হচ্ছে। রিয়েল ফিল টেম্পারেচার 43, তো এই দুপুরবেলা গরমে কোনো তরকারি খেতে ইচ্ছা হয় না। বাড়িতে যতই বাড়ির রান্না তরকারি থাক, তো শেষমেশ কি করছি, ভাবলাম একটু জল ভাত খাই। না, পুরো নিরামিষ খাচ্ছি না, ডিম ভাজা আছে, তো ভাবলাম একটু জল ভাত খাই। আমরা সামাজ্য একটু জল ভাত, তার সঙ্গে কি কি দিয়ে খাচ্ছি, লেবু, লেবু আচারের তেল, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা, ডিম ভাজা, আমের টক, আর এটা হলো ঘোল। এবার আমাদের ভাত উঠে আসবে প্লেটে। এটা কিন্তু পান্তা ভাত নয়, যেহেতু বাইরে গরমে ছিল ওই জন্য আমি ভাত ছিল ওই ভাতেই আমি জল ঢেলে দিয়ে খেয়েছিলাম। সকালের করা ভাতেই আমি জল ঢেলে রেখেছিলাম। জল ভাত তো জল ছাড়া খাওয়ার কোনো মানে হয় না, তাই জলটাও আমি দিয়ে দেবো। আমি দেখলাম অত গরম থেকে অত রুইয়ে থেকে আসবে, আর মহারাজ যেমনি নিরামিষ খেতে চান না, আছে আলু পটলের তরকারি ডাল, উনি তো খাবেন না ওই জন্য। আর পান্তা ভাত খেতে সত্যিই মজা। এই গরমে শরীর মন পেট সব ঠান্ডা করতে জল ভাত খেতে হবে। কি কি যাচ্ছে এতে? নুন দেওয়া হয়ে গেছে, লেবু আছে, গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবুটাই যে দেওয়া হচ্ছে। গন্ধরাজ লেবু তো খোসাটাই আসলে গন্ধ, তো গন্ধরাজ লেবু খোসাটা তো তো রেখেই দেবে। আর আছে পাতি লেবু। আচ্ছা, আর কি কি যাচ্ছে? কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা, এটা তো মাস্ট, কাঁচা লঙ্কা ছাড়া জল ভাত খাওয়া যায় না। আর এর মধ্যে মাখার মধ্যে যাচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ খুব মিহি করে কুচি নয়, সরু সরু কুচি নয়, একটু বেশ মোটা করে করা কুচি আছে পেঁয়াজের, এটাই ভালো লাগে। অনেকে তো কাঁচা পেঁয়াজ গোটা কামড়ে কামড়েও খায়, কাঁচা লঙ্কাও খায়, ওই যে উনিও খাবেন বলছেন। আর আছে আচারের, আমের আচারের তেল গেল আমশি করে, সেটা তেল করে আমার বাবা। আর যাচ্ছে এই যে সর্ষের তেল। আলু ভাজা কি মাখবে? এবার উপর থেকে এই আলু ভাজা আর মুড়ি দিয়ে খাওয়া গেছে। শান্তি বলো, এটাই গরমে বাইরে থেকে আর কিছু লাগবে না, তরকারি মাছ মাংস কিছু লাগবে না। গরমে খান জল ভাত, মন প্রাণের তৃপ্তি একদম।